विश्व बॉक्सिंग चैंपियनशिपे भारत चतुर्थ सोना 75 केजी विभागे असमे सोना लवलिना बरगोहाई हारालेन अस्ट्रेलियार प्रतिपक्ष के जानवे निये कथा बोले आमादेर प्रतिनिधि देवांजन बंदोपाध्याय संगे टेलिफोने देवांजन ताले भारत मुकुटे नतून पालक একদম আজকে মানে দিনের শুরুতেই ইনিকাস জারিন সোনা জিতে ভারতকে শীর্ষে পৌঁছে দিয়েছিলেন কিন্তু তারপরে 65 কেজি বিভাগে আবার চীনের প্রতিযোগী তিনি সোনা জিতে যাওয়ায় একসময় ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছিলেন কিন্তু তারপরে কিন্তু লাভলিনা বরগোই 75 কেজি বিভাগে খেলতে নেমে দুবারের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ক্যাথলিন অ্যানে পার্কারকে একদম খুব চুন চেরা ব্যবধানে হারিয়ে তিনি কিন্তু সোনা জিতে নিয়েছেন এবং এই সোনার ফলে ভারতের চতুর্থ সোনা হলো এর আগে ভারতের সোনা জিতেছিলেন আগে নীতু গ্যাঙ্গাস 48 কেজি বিভাগে এবং সুইটি বুড়া 81 কেজি বিভাগে নিখাত জারিনের কথা বললাম এবং লাভলিনা 75 কেজি বিভাগে চারটে সোনা এলো ঠিক 2006 সালে ভারত এরকম ফল করেছিল বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে এবং বিশেষ করে বলতে হবে লাভলিনার কথা 2021-এর টোকিও অলিম্পিকে তারপরে গত বছরে কমনওয়েলথ গেমসে তাকে তিনি অভিযোগ করেছিলেন যে তাকে হিউমিলিয়েট করা হচ্ছে তার কোচেদের গেমস ভিলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না তিনি বিশাল টুইট করেছিলেন জানিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক নড়ে চড়ে বসেছিল এবং তারপরে লাভলিনা কিন্তু সেখানে কিছু করতে না পারলেও লাভলিনা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেখিয়ে দিলেন যে তিনি কোনো অংশে পিছিয়ে নেই এর আগে 2018 এবং 2019 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে লাভলিনা ব্রোঞ্জ পেয়েছিলেন এবার কিন্তু তিনি শেষ করলেন সোনা পেয়ে সেই বলা যেতে পারে ভারতের এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েরা দেশের তিরঙ্গাকে কিন্তু একদম পতপত করে উড়িয়ে দিয়েছে দিল্লির কেডিসিং কমপ্লেক্সে ধন্যবাদ দেবাঞ্জন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা